এরকম চার পাঁচজন ফ্রেন্ড আছে আমাদের মধ্যে যারা, ঠিক আছে, তারা সহযোগিতা করতে সহযোগিতা করতে শুধু খাতা গুলো আনছি 20 থেকে 30 টাকা দাও সবাইকে দেওয়ার জন্য। সব মিলিয়ে দিলে আমার কাছে 2 থেকে 250 খাতা আসছে। এটা সাধারণত আমি আমাদের আশে বার্ষিক উচ্চবিদ্যালয় বার্ষিক মাদ্রাসা প্রাইমারি স্কুল, হ্যাঁ, এখানে যারা পড়াশোনা করে যারা পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বা যাদের খাতা হলে ভালো হয় তাদের জন্য কিন্তু খাতা আমি পড়ছি এবং সবাই খাতা দিচ্ছে। কেউ তো 500-1000 টাকা দিচ্ছে, ধীরে ধীরে 700-800 টাকা খাতা দিচ্ছি। আজকে তোমাদের পেয়ে গেলাম, আমি আগামীকাল এসে বার্ষিক উচ্চবিদ্যালয়ে যাবো। বার্ষিক উচ্চ সিনিয়র মাদ্রাসা বরিচং কুমিল্লা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা একটি আমাদের বাসমনের মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ বন্যা এবার হয়েছে। আমাদের প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র ছিল, দীর্ঘদিন আশ্রয়কেন্দ্র ছিল। যাই হোক, আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করে সাংবাদিক মারুফ ওনাদের বন্ধু বান্ধবদের সহযোগিতায় আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়ে খাতা এবং কলম নিয়ে আসছে মাদ্রাসার পথ থেকে। সাংবাদিক মারুফকে আমরা অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্যাকালীন সময়ে আমরা দেখছি যে সাংবাদিক মারুফ ক্ষতিগ্রস্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল, সে তার পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করেছে। আল্লাহ তাআলার কাছে উত্তম দাজা কামনা করছি, আল্লাহ যেন তার এই সাহায্যে কবুল করেন এবং